BM800, a professional condenser microphone, studio recording, voice over, YouTube tutorial এর জন্য যারা কম বাজেটে কন্ডেনসার মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা চয়েস। এই ভিডিওর ভিতরে BM800 মাইক্রোফোনটা আমি আনবক্সিং করে সেটআপ করে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে রিভিউ করব, তাছাড়া এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এবং এর ভয়েস কোয়ালিটি আপনাদেরকে শোনাবো। সো এক কথায় আজকের এই ভিডিওটা কমপ্লিট একটা রিভিউ হতে চলেছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি parfi.com কে আমাদেরকে রিভিউ ইউনিটটা পাঠানোর জন্য। parfi.com এ সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সুলভ মূল্যে। প্লে স্টোর থেকে পারফি অ্যাপস ইনস্টল করে সহজে ব্যবহার করতে পারবেন, বিস্তারিত থাকছে ডিসক্রিপশনে। এখন আমরা আনবক্সিং করবো এই কন্ডেন্সার মাইক্রোফোনটা। তো আমরা জাস্ট এখান থেকে প্যাকেটিংটা খুলে ফেলতেছি। প্যাকেট খোলার সাথে সাথে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা পপ ফিল্টারটা, এরপর পেয়ে যাচ্ছি আমরা আরেকটা ফিল্টার, এটা মাইক্রোফোনে লাগাতে হবে। তারপরে পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, এরপর পেয়ে যাচ্ছি 2 মিটার লম্বা একটা কেবল যেটা আমাদের মাইক্রোফোনের সাথে লাগাতে হবে এবং এইটা আমাদের মোবাইল, পিসি অথবা ক্যামেরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এরপরে পেয়ে যাচ্ছে একটা শক মাউন্ট যেটা আমাদের মাইক্রোফোনের সাথে এবং স্ট্যান্ডের সাথে লাগাতে হবে। তারপরে পেয়ে যাচ্ছে আরও একটা মাউন্ট, এরপরে রয়েছে আরও একটা মাউন্ট যেগুলো আমাদের টেবিলের সাথে ডেস্কের সাথে লাগানোর জন্য প্রয়োজন পড়বে। এরপরে পেয়ে যাচ্ছে আরও একটা কেবল যেটা USB থেকে আমাদের মাইক্রোফোনে ডিরেক্টলি কানেক্ট করা যাবে। তারপরে পাওয়া যাচ্ছে আমাদের মাইক্রোফোনের স্ট্যান্ডটা যেটা আমরা ডেস্কের সাথে অথবা যে কোনো কিছুর সাথে আমরা এটাকে মাউন্ট করতে পারবো। ফাইনালি হাতে চলে আসছে আমাদের মাইক্রোফোন, এইটা হলো আমাদের সেই কন্ডেন্সার মাইক্রোফোন। এবার দেখাবো এটা কিভাবে সেট আপ করতে হবে। প্রথমে আমরা চলে আসি মাইক্রোফোন, এই যে আমাদের মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমাদের এই যে শক মাউন্টের সাথে লাগাতে হবে। শক মাউন্টের সাথে লাগানোর জন্য এটার কোনো ক্লিপ নাই, ডিরেক্টলি এখান থেকে চাপ দিলে এটা অটোমেটিকলি এর ভিতরে ঢুকে যাবে এবং এটা এটে যাবে। এই যে দেখুন, এটা আমরা লাগাই ফেলেছি। এখানে আরেকটা লক রয়েছে, এটা আপনি লুজ টাইট করে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। এরপর রয়েছে আমাদের একটা ক্যাবল, এই ক্যাবলটা আমরা এখানে খুলে ফেলছি এবং ক্যাবলের এখানে একটা লক রয়েছে, এই লকটা এখানে চেপে ধরে এটা এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে চেপে ধরে এটা এখান থেকে লাগিয়ে দিচ্ছি। আপাতত মাইক্রোফোনের সেট আপ শেষ। এরপরে এইখানে যে উইন্ডশিল্ড রয়েছে, এই উইন্ডশিল্ডটা আমরা লাগিয়ে দিব যাতে আশেপাশের নয়েজগুলো যেন না আসে, ডিরেক্টলি আমরা যেটা বলবো মুখের সামনে সেটাই আসবে, আশেপাশের সাউন্ডগুলো যেন না আসে। এরপরে আমাদের এই সাথে যে একটা স্ট্যান্ড দিয়েছে, এই স্ট্যান্ডটা অনেক জায়গা থেকে অর্ডার করলে স্ট্যান্ডটা কিন্তু আপনি পাবেন না, কিন্তু আপনি যদি পারফি থেকে অর্ডার করেন তাহলে স্ট্যান্ডটা ভিতরে থাকবে। এইবার কথা হলো এই স্ট্যান্ডটার সাথে আমরা এই মাইক্রোফোনটা কীভাবে মাউন্ট করবো। দেখুন, এই স্ট্যান্ডের এখানে দেখতে পারবেন আমাদের আরেকটা মাউন্ট দেওয়া হয়েছে, এই মাউন্টটা সরাসরি আমাদের ডেস্কের সাথে লাগাতে হবে। এই মাউন্টটা ঠিক এইভাবে থাকবে, এই যে প্লাস্টিকের পাশে এটা থাকবে উপরে এবং নিচে যে স্টিলের যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে নিচে। এইবার এই যে আমাদের স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডটা আমাদের এইখানে একটা ছিদ্র রয়েছে, এইখান থেকে জাস্ট এটাকে একদম ঢোকাই দিতে হবে। তারপর এইখানে যে স্ক্রুটা রয়েছে এটা জাস্ট এখান থেকে ভালো করে টাইট দিতে হবে। এরপরে এইখানে যে স্পেসটা রয়েছে, এই স্পেসে আপনার এখানে ডেস্কে বাঁধাতে হবে। তো আমি এটা ডেস্কে লাগিয়ে দিচ্ছি, এইভাবে আপনি ডেস্কে লাগাই দিবেন। এই মাথাটা আমরা ডেস্কের সাথে লাগাই নিয়ে আসলাম এবং এইখানে আমাদের যে স্ট্যান্ডের মাথাটা, এই মাথাটা আমরা এখানে নিয়ে আসলাম এবং এইখানে আমরা এই মাইক্রোফোনটাকে সেট আপ দিব। এই মাইক্রোফোনের নিচে এইখানে যে মাউন্টটা রয়েছে এইটা জাস্ট এইখান থেকে দিয়ে, এখান থেকে পেজ দিয়ে আপনাকে এটা দিতে হবে। সুন্দর করে পেজ দিয়ে এটা দিলেন, এরপরে এইটাকে আপনি এই অ্যাঙ্গেলে আনতে পারবেন, এটা যে কোনো অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে পারবেন। দেখুন, মোটামুটি একটা সেট আপ আমরা করছি। এরপরে যদি আপনি এখানে যে পপ ফিল্টার, যেটাই পপ ফিল্টারটা যদি এখানে সেট আপ দিতে চান তাহলে এই পপ ফিল্টারের এখানেও লক রয়েছে, এই লকটা আপনি এই ফ্রেমের যে কোনো জায়গায় লাগাতে পারবেন। তো আমরা জাস্ট এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন, মোটামুটি একটা সেট আপ কিন্তু আমাদের হয়ে গেছে। এইবার এই পাশের যে 3.5mm যে অডিও জ্যাকটা, এই অডিও জ্যাকটা যদি আপনি পিসি দিয়ে রেকর্ড করতে চান, ল্যাপটপ, পিসি অথবা অন্য ডিভাইস দিয়ে, তাহলে সেটাকে ইন করবেন। আমি সরাসরি এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করবো, এই জন্য এটা সরাসরি আমার DSLR-এ কানেক্ট করতেছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পারছেন এটা হচ্ছে আমাদের সরাসরি এই মাইক্রোফোনের সাউন্ড। দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু আমাদের মাইক্রোফোনটা টোটালি খুলে ফেলছি, এখন সরাসরি BM800 মাইক্রোফোন থেকে রেকর্ড করতেছি। আমি যদি এখান থেকে পপ ফিল্টারটা সরাই ফেলি, এখন সরাসরি উইন্ডশিল্ড দিয়ে আমরা এখন রেকর্ড করতেছি। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখন সরাসরি এই মাইক্রোফোন দিয়ে আমরা রেকর্ড করতেছি। আশা করি সাউন্ড কোয়ালিটি অনেক চমৎকার আসার কথা। আমি কোনো প্রকার এডিটিং ছাড়া যেভাবে রেকর্ড হচ্ছে এভাবে এই ভিডিওতে রাখছি, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কম্পেয়ার করতে পারবেন যে এত সময় বয়া এই মনে কেমন রেকর্ড হয়েছে এবং এটাতে কেমন রেকর্ড হচ্ছে। তবে এখানে একটা শর্ত রয়েছে, অবশ্যই মাইক্রোফোনটা আপনার মুখের কাছাকাছি রেখে এরকম কথা বলতে হবে। মাইক্রোফোন থেকে আমি একটু দূরে যাচ্ছি, দেখুন সাউন্ড রেকর্ডটা কেমন হয়। আমি 5-6 ইঞ্চি দূরে চলে আসছি, সাউন্ড রেকর্ড কিন্তু অতটা ভালো হচ্ছে না কোয়ালিটি, কিন্তু যখনই আমি কাছে আসতেছি তখন কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আসতেছে। অবশ্যই চেষ্টা করবেন সবসময় মাইক্রোফোনের খুব কাছে থেকে কথা বলার জন্য, তাহলে এটা চমৎকার সাউন্ড রেকর্ড করবে।
এইখানে যে ফিল্টারটা আমরা ব্যবহার করেছি, এই যে উইন্ডশিল্ডটা, এই উইন্ডশিল্ড যদি আপনি ব্যবহার করেন আশেপাশের নয়েজগুলো আসবে না। এছাড়া যদি আপনি এই ফিল্টারটা ব্যবহার করেন পপ ফিল্টার, তাহলে পি জাতীয় যে সাউন্ডগুলো রয়েছে মুখ থেকে অনেক বেশি বাতাস বের হয় যে শব্দগুলোতে, সেটা সরাসরি এইটাতে থেকে যাবে, এইখানে ওইটা যাবে না। সেক্ষেত্রে আপনার সাউন্ডের ভিতরে যে অনেক কম বেশি যে ডিস্টেন্সটা রয়েছে এটা থাকবে না, একটা লেভেল মতো আপনার অডিওটা রেকর্ড হবে চমৎকারভাবে। এই মাইক্রোফোনটাকে আপনি সরাসরি কোনো প্রকার প্যান্টম পাওয়ার সাপ্লাই ছাড়া ডিরেক্টলি এখানে যে 3.5mm অডিও জ্যাকটা রয়েছে এটা কানেক্ট করে আপনি ডিরেক্টলি ক্যামেরা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন। এছাড়া চাইলে আপনি পিসি অথবা ল্যাপটপের যে সরাসরি মাইক্রোফোন এবং ইয়ারফোনের যে জ্যাকটা রয়েছে এখানে 3.5mm জ্যাক দিয়ে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন। এছাড়া চাইলে অন্যান্য যে সাউন্ড রেকর্ডিং ডিভাইস রয়েছে সেগুলোর মাধ্যমে রেকর্ড করতে পারবেন। আমি পিসি দিয়ে সাউন্ড রেকর্ড করে দেখেছি, পিসিতেও সাউন্ড কোয়ালিটি অনেক দারুণ আসে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি মোবাইলের সাথে কোনোভাবে কানেক্ট করে এই মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারিনি। পাশাপাশি এইখানে আমাকে যে কেবলটা দেওয়া হয়েছে এই কেবলটা দিয়েও আমি কোনোভাবে পিসির ইউএসবি দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারিনি। আপনি পিসি অথবা ল্যাপটপের যে সরাসরি মাইক্রোফোন এবং ইয়ারফোনের যে জ্যাকটা রয়েছে এখানে 3.5mm জ্যাক দিয়ে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন। এই মাইক্রোফোনটা যদি আপনি পারফি থেকে নেন তাহলে প্রাইস পড়বে 2500 টাকা। এই পুরো সেটআপটাই আপনি 2500 টাকায় পেয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে বলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।